আকাশের জল হোক বা নিজের রাখা জল হোক পড়ে থাকে, সেই জলগুলো যদি আপনাদের দেখা থাকে সেই জলগুলো সেখান থেকে আপনারা ফেলে সেই জায়গাটাকে পরিষ্কার করে দেবেন। কারণ যদি সেটা আপনারা নিজেরাই না উদ্যোগ নিয়ে করেন তাহলে সেইখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে আপনারই বিপদ ঘটাতে পারে। তাই সকলের কাছে আমার অনুরোধ, বিশেষ করে মা বোনদের কাছে আমার অনুরোধ, কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়ির যে নোংরা কাছাকাছি যে আবর্জনা সেই আবর্জনাগুলো আপনারাই বেশিরভাগ পরিষ্কার করে থাকেন, তাই সকল মা বোনদের উদ্দেশ্যে বলছি সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সেই নোংরা জায়গাগুলো। এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের রাজ্য সরকার কত রকমের প্রকল্প গ্রহণ করেছেন। এখনও যদি কোনো হসপিটাল থেকে জানতে পারে যে আমাদের এলাকায় কারো ডেঙ্গু হয়েছে তাহলে তার মশারি পর্যন্ত ব্যবস্থা করেছে রাজ্য সরকার, প্রয়োজন পড়লে তাকে বাড়িতেও মশারি দিয়ে যেতে পারে। এবং আমরা যারা থাকি যেসব জায়গায় আমাদের আনাচে কানাচে যে মশা থাকে আমরা সবসময়ই লক্ষ্য রাখব যাতে আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মশারি খাটিয়ে ঘুমানোর চেষ্টা করব। কারণ এই ডেঙ্গু মশা একবার কামড়ালে সে রোগ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। তাই আজকের যে অনুষ্ঠান, রাজ্য সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা যে করেছে আমাদের সরকার কেউ কিন্তু অবহেলা করবেন না। ডেঙ্গু মারাত্মক রোগ, সকলেই মনে রাখবেন ডেঙ্গুকে কেউ অবহেলা করবেন না। বারবার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ডেঙ্গুর যে নির্দেশনাবলী, এই ডেঙ্গুর যে কর্মসূচি, যেভাবে আমাদের সিএফ এবং আজকের যে অনুষ্ঠান সকলে মিলে পরিচালনা করছে, আপনারা সকলেই খেয়াল করবেন এবং নিজেরাও বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার করবেন যে ডেঙ্গু আমাদের কিভাবে ক্ষতি করতে পারে। যদি কারো আনাচে কানাচে কোথাও ময়লা আবর্জনা এবং নোংরা জল দেখতে পান তাহলে তাকেও সতর্ক করে দেবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি বারবার অনুরোধ করছি, এই ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য সকলে এগিয়ে আসুন এবং সকলে এর সহযোগিতা করুন। সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখনই শুরু হবে এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বড়দের নমস্কার।